আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে, এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইসরায়েল ধ্বংসের ভয়ঙ্কর আপডেট সংবাদ। তেল আবিবকে ধ্বংস করতে মাত্র 400 সেকেন্ড সময় লাগবে ইরানের হাইফারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার। এরপরে জানিয়ে দেব, গাজায় পিঁপড়ার মতো মানুষ মারছে ইসরায়েল, 24 ঘন্টায় 400 প্রাণহানি। এদিকে ইসরায়েল হামাস সংঘাতে জাতিসংঘের 29 কর্মীর মৃত্যু, এবার জাতিসংঘ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপে গেছে। এরপরই জানাব, স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ইসরায়েলি সেনার ভয়ঙ্কর মৃত্যু। এদিকে ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা করতে দ্বিধা করব না, ইরানি কমান্ডারের ভয়ঙ্কর ঘোষণা। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম। এবার হামাসের হাতে 222 বন্দীর তথ্য প্রকাশ করল ইসরায়েল। এরপরই জানিয়ে দেব, ইসরায়েলের পক্ষে 6 দেশের যৌথ বিবৃতি, দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে 6 দেশ সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে। অপরদিকে মুসলিম ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর অনেকগুলো দেশ, আর ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধেই খোদ ইসরায়েলের ইহুদেরাই ঘরোয়া যুদ্ধ শুরু করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ক্ষমতায় বসেই ভারতীয় সেনাদের সরানোর ঘোষণা মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করুন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায়। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের 400 সেকেন্ড সময় লাগবে হাইফারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তার। চলতি বছরের জুনে ক্ষেপণাস্ত্রটি জনসম্মুখে উন্মোচন করা হয়। বলা হচ্ছে শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। রাজধানী তেহরানে শোভা পাচ্ছে মিসাইলের ছবিসহ একটি বিলবোর্ড, যার উপর গোটা গোটা অক্ষরে লেখা 400 সেকেন্ডে তেল আবিব, অর্থাৎ 400 সেকেন্ডেই তেল আবিব পৌঁছাতে পারবে তাদের এই হাইফারসনিক ক্ষেপণাস্ত্রটি। আর সেই বিলবোর্ডের ছবির হাইফারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছিল ফাত্তা। ইরানি কর্মকর্তারা বলেন, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আয়রন ডোম এবং যুক্তরাষ্ট্রের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। আরও দাবি করা হয়, ইসরায়েলের যে কোনো জায়গায় হামলা চালাতে পারে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা বহনেও সক্ষম মিসাইলটি। ইরানের কেরমানশাহ প্রদেশ থেকে তেল আবিবের দূরত্ব 1000 কিলোমিটার, ফাত্তার পাল্লা 1400 কিলোমিটার পর্যন্ত। গাজায় পিঁপড়ার মতো মানুষ মারছে ইসরায়েল, 24 ঘন্টায় 400 প্রাণহানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পিঁপড়ার মতো মানুষ হত্যা করছে ইসরায়েল, চরম মানবিক সংকটে থাকা লাখ লাখ মানুষের ওপর নির্বিচারে বিমান হামলা করছে তারা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 400+ মানুষের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়েছে, জনবহুল ও বেসামরিকদের লক্ষ্য করে বিভিন্ন আবাসিক ভবনে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার 24 ঘন্টায় গাজা জুড়ে অন্তত 400 জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, 7 অক্টোবর হামাসের হামলার পর রোববার সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডের আবাসিক এলাকায় কমপক্ষে 25টি ইসরায়েলি বিমান হামলা রেকর্ড করা হয়েছে। ওয়াফা জানিয়েছে, বেশিরভাগ হামলা কোনো প্রকার সতর্কতা ছাড়াই বেসামরিক মানুষের আবাসিক ভবনগুলোতে চালানো হয়েছে। ইসরায়েল হামাস সংঘাতে জাতিসংঘের 29 কর্মীর মৃত্যু, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপে গেছে জাতিসংঘ। চলমান ইসরায়েল হামাস সংঘাতে জাতিসংঘের 29 কর্মীর মৃত্যু হয়েছে, এমনটা নিশ্চিত করেছে সংস্থাটি এক বিবৃতিতে। এ তথ্য প্রকাশ করে UNRWA, খবর ভয়েস অফ আমেরিকার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের পেজে নিহত কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সংস্থাটি, পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে জানানো হয় সমবেদনা। তাদের দাবি, হতাহতের উদ্ধারের কাজ করার সময়ই হামলার শিকার হন ওই কর্মীরা, তবে আর্তমানবতার সেবা থেকে পিছিয়ে যাবে না স্বেচ্ছাসেবীরা, এমনটাও জানায় জাতিসংঘ। গত 7 অক্টোবর দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে অভিযান শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, প্রত্যুত্তরে বিমান অভিযানের মাধ্যমে গাজা উপত্যকায় ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, নিয়েছে সর্বাত্মক অভিযানের প্রস্তুতিও। আর এরই মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনি মুসলিমদের এই যুদ্ধে সমর্থন পাল্টা সমর্থনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পরমাণু শক্তিধর অনেক দেশই ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছে, আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ। তবে সুসংবাদ হচ্ছে, খোদ ইহুদিবাদীরাই ইসরায়েলের চরম বিরোধিতা করছে, কারণ তারা কোনোভাবেই ফিলিস্তিনি মুসলিমদের উপর নির্যাতন সমর্থন করে না। স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ইসরায়েলি সেনাদল নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থলপথে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে ইসরায়েলের একদল সেনা। এ সময় গাজার প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনার প্রাণ হারিয়েছে, এছাড়া আহত হয়েছে তিনজন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস যোদ্ধারা দাবি করছে এ সময় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হন। হামাস যোদ্ধারা ওই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরো বলেন, গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দীদের অবস্থান শনাক্তে এবং সন্ত্রাসীদের অবকাঠামোগুলো গড়িয়ে দিতে এই অভিযান চালানো হয়েছিল। ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা করতে দ্বিধা করব না, ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। ইরান হাইফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দ্বিধা করবে না। ইসরায়েল ও ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে সরাসরি লড়াইয়ের হুমকি দিয়ে আইআরজিসির উপপ্রধান আলী ফাদাবি এ মন্তব্য করেছে। সোমবার এক বক্তব্যে তিনি বলেন, ইরান বিনা দ্বিধায় হাইফায় সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। খবর অনুসারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ফাদাবি বলেছে, যদি প্রয়োজন হয় এবং আদেশ দেওয়া হয়, ইরান নির্দ্বিধায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে হামলা চালাবে। তেহরান ইউনিভার্সিটিতে ইরানি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ফাদাবি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সরাসরি পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। ইরানের এই জেনারেল বলেন, আপনাদের মধ্যে কিছু তরুণ বাস্তব পদক্ষেপ হিসেবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করা উচিত বলে মনে করে। অবশ্যই যদি প্রয়োজন হয় তবে এটি করা হবে এবং এটি বিনা দ্বিধায় দ্বিধাহীনভাবে হামলা শুরু হবে। হামাসের হাতে 222 বন্দীর তথ্য প্রকাশ করল ইসরায়েল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে 222 বন্দীর তথ্য প্রকাশ করল ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, বন্দীদের মুক্তি দিতে এবং তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সব পদ্ধতি অবলম্বন করব। এর আগে জিম্মি দুই মার্কিন নাগরিক মা মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন জুথিড তাই রানান এবং তার 17 বছর বয়সী মেয়ে নাতালি রানার। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালিয়ে 1400 এর বেশি দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে খতম করে দেয় হামাস যোদ্ধারা এবং 200-এর বেশি ইহুদিবাদী ইসরায়েলিকে বন্দী করা হয়। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের পক্ষে 6 দেশের যৌথ বিবৃতি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আক্রমণকে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে 6 দেশ। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। ক্ষমতায় বসেই ভারতীয় সেনাদের সরানো হবে, মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের ঘোষণা। মোহাম্মদ মুইজু মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট। চীনপন্থী হিসেবে পরিচিত এই নেতা আগামী নভেম্বরে দায়িত্ব বুঝে নেবেন। এরপর প্রথম দিন থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা হাঁটাবেন তিনি। মুইজু নির্বাচনী প্রচারণায় উত্তাপ জুগিয়েছিল ভারত হটাও স্লোগান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নির্বাচনে জয়ী হওয়ার পরই ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছি, স্পষ্ট করে বলেছি যে মালদ্বীপ থেকে অবশ্যই সব ভারতীয় সেনাকে সরাতে হবে।